ভিউয়ার্স, আজকে আমি অনেক দিন পর কিচেনে এসেছি নতুন কিছু রান্না নিয়ে। তো আমি প্রথমেই এখানে যেটা শুরু করেছি সেটা আসলে একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা খেতে মজা আর রান্না করতে বেশি সময় লাগে না। সো আপনারা এর ভিতরে দেখতে পাচ্ছেন আমি আসলে রান্নাটা একদমই শুরুতে, আপনারা কিছুই মিস করেনি এখানে। সো আমি আসলে এখানে প্রথমেই যেটা করেছি, মূলা শাক, যেটা আমরা সবাই জানি মূলা শাক মানে র্যাডিশ, মূলা শাকটা আগে আমি ধুয়ে ছোট করে কেটে নিয়েছিলাম। এর সাথে যে লাল মূলা, যেটা ছোট র্যাডিশ, সেটাকে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আমি র্যাডিশটাকে খুব ছোট করে কেটে নিয়েছি। আর সাথে আমি কিছু পেঁয়াজ, লাল মরিচ মানে কাঁচা মরিচ আর কি পেকে গেছে, আর হচ্ছে হলুদ এখন আমি দিইনি, কারণ মাঝে মাঝে আমি শাক রান্না করতে গেলে মাঝে মাঝে আমি হলুদটা ব্যবহার করি না, কারণ তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি হলুদটা আমি দিইনি এখনও। আর সাথে কিছু দিয়েছি মুসুরির ডাল। সো ডাল দিয়ে ডাল দিয়ে শাক অনেকেই করে, এটা আমার মনে হয় না নতুন কোনো আইডিয়া, কিন্তু শাকের সাথে, মূলা শাকের সাথে লাল মূলা এবং মুসুরির ডাল, এটা কিন্তু খুব ভালো একটা খাবার, এটা খেতে খুবই মজা। তাছাড়া এটা শরীরের জন্য ভালো, অনেক হেলদি, আপনি শাক পাচ্ছেন, প্রোটিন পাচ্ছেন এবং সাথে মূলাও আছে। তো সবজি ডাল সব একসাথেই মোটামুটি একটা ডিশ। বেসিক্যালি আমার এখানে আছে শাক, মূলা শাক, মূলা, মসুর ডাল, আর কিছু কাঁচা জিরা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। সো এখন আমি এটাকে একটু ভালো করে কষে নিব। কষাটা হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলব। সো অনেকে চাইলে এটা এক্সট্রা বাঘার দিতে পারেন, আমি আজকে বাঘার দিব না, আমি একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। সো এটা রান্না করা একদমই সিম্পল একটা রেসিপি, খুবই কুইক, একদম মানে প্রিপারেশনটা আগে থেকে রেডি থাকলে এটা রান্না করতে কিন্তু খুবই সহজ। সো আমি এখন বাকি রান্নাটা কষে তারপরে একটু গরম পানি এর ভিতরে দিয়ে দিব। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন শাকটা আর ডালটা কিন্তু একটা মানে খুব একটা ঘন একটা ইয়ে হয়ে যাবে, এটা দেখতে পাতলা হবে না, ঘন ঘন হয়ে যাবে। আমি আমার শাক আর ডাল আর মূলা একসাথে কষে নিয়ে এখন আমি একটু ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। আমি যে অ্যামাউন্টটা পানি দিয়েছি সাথে আমি আরেকটু পানি দিব, কারণ আমার ডালটা এখনও সিদ্ধ হয়নি। তো আমার ফুটানো পানি অলরেডি রেডি আছে, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই একটু ঝোল থাকবে, পুরো গা মাখা করবো না, খুবই হালকা একটা ঝোল রাখবো। আর মূলাটাও এখনও সিদ্ধ হয়নি, ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়নি, যদিও মুসুর ডাল সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো আমি কিন্তু এর ভিতরে একদমই বেসিক একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, শুধু রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ আর একটু জিরা, ভেজে রাখা আস্ত জিরা দিয়েছি, তাহলে এটা গন্ধটা ভালো হয়। সো আর আছে মূলা, ডাল, শাক। সো এটা অনেক একটা মজার খাবার, খুবই হেলদি। যা এখন আমি এটাকে বাকিটা রান্না করে নিব, আর যখন আমার রান্নাটা গা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেল, আমি ঠিক একটু গা মাখা করে রেখেছি, ঝোল তেমন রাখিনি, কারণ যেহেতু এটা শাক ডাল তো এটা কিন্তু একদম ফাইনাল কাম হয়ে গেছে। এটা আমার ফাইনাল লুকস, দেখতেই পাচ্ছেন একেবারে গা মাখা করে রেখেছি। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই মজা, এবং আমি কখনো রুটি দিয়ে ট্রাই করিনি, বাট আই এম শিওর রুটিতেও ভালো লাগবে, কিন্তু ভাত দিয়ে ডেফিনেটলি ট্রাই করবেন। সো এই হলো আমার মূলা শাক দিয়ে মসুর ডাল আর লাল মূলা দিয়ে একটা হেলদি একটা আইটেম করে ফেললাম। সো এখন আমার রান্নাটা শেষ, আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে পেরে ফেলবো, তারপরে এটা আমি এনজয় করব। সো আপনারা যারা মূলা শাক লাইক করেন এবং র্যাডিশ লাইক করেন, তো র্যাডিশ আর মূলা শাক আর মসুরের ডাল দিয়ে অবশ্যই এটা ট্রাই করবেন।
আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আইল সি ইউ সুন।